চুলায় কেক বানালে উপরের অংশটা পুরোপুরি সাদা থাকে, কেকের কালারটা পুরোপুরি পারফেক্ট হয় না, অনেকেরই এ ধরনের প্রবলেম হয়। তা আজকে আমি যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব, আপনারা খুব সহজে চুলায় বানাতে পারবেন। আর এই কেক বানানোর জন্য যে বিটার ম্যাশিং অনেক জরুরি এমনটা মোটেও না, আপনারা যে কোনো ডিম ফেটুনি ম্যাশিং অথবা বিটার ম্যাশিং অথবা কাঁটা চামচ অথবা হাত দিয়েও এই কাজটা করতে পারেন। তো প্রথমে আমি তিনটে ডিম নিয়েছি, তারপর আমি এক কাপের মতো চিনি দিয়ে দিলাম, এক কাপের মতো তেল দিয়ে দিলাম। আমি যে পরিমাণ দেখাচ্ছি আপনার পরিমাণ যদি ঠিক থাকে তাহলে আপনার কেকও একদম পারফেক্ট হবে। আর তেল চিনি ডিম তিনটা একসাথে জাস্ট একটা মিক্সড করে নেবেন। দেখতেই পাচ্ছেন তেলটা মিক্সড করার পর একদম ডিমের সাথে মিক্সড হয়ে গিয়েছে। আপনার কাছে কিছু নাই, হাত দিয়ে মিক্সড করুন, কাঁটা চামচ দিয়ে মিক্সড করুন, আবার চাইলে আমার মতো এরকম ডিম ফেটুনি দিয়েও মিক্সড করতে পারেন। আর যদি চান যে আমার কাছে কেক বেটার আছে, আমি বেটার দিয়ে করব, তাহলে সময় কম লাগবে, তাহলে কেকের মিশ্রণ বানাতে আপনার 3 মিনিটের মতো সময় লাগবে। ডিম চিনি তেল দিয়ে জাস্ট 1 মিনিটের মতো এরকম বিট করবেন। পুরোপুরি যখন তিনটা মিক্সড হয়ে যাবে তখন 1 কাপের মতো ময়দা দিয়ে দিবেন। মনে রাখবেন তিনটা ডিমের জন্য সব কিছু 1 কাপ ব্যবহার করতে হবে যদি আপনি চুলায় তৈরি করেন। তো দেখতেই পারলেন ময়দাটা দিয়ে আমি আবারও 30 সেকেন্ডের মতো বিট করলাম, তারপরে সাথে সাথে বন্ধ করে দিলাম। আর একটা কথা খুব ভালো করে মনে রাখবেন, ময়দা দেওয়ার পর 30 সেকেন্ডের বেশি বিটার মেশিং দিয়ে বিট করতে যাবেন না। আর আপনি যদি বিটার মেশিং ইউজ করতে না পারেন তাহলে আরও ভালো হয়, আপনি যে কোনো চামচের সাহায্যে ডিমের সাথে ময়দার মিশ্রণটা মিক্সড করবেন। এখন আমি খেজুর দিয়ে দিব। আমাদের সবার বাসায় খেজুর আছে, এই টাইমে রোজার শেষে খেজুরগুলো খাওয়া হয় না, বেশ খেজুর রয়ে যায়। তো চাইলে এই খেজুর কেকের মধ্যে দিয়ে কেকের স্বাদকে দ্বিগুণ বাড়িয়ে ফেলতে পারেন আর কেকটাকেও দেখতে সৌন্দর্য করে তুলতে পারেন। যেহেতু আমি খেজুর দিচ্ছি এই জন্য এখানে আমি 1/2 কাপের মতো গুঁড়া দুধ ব্যবহার করব। তাহলে যেটা হবে খেজুরটা নিজের দিকে চলে যাবে না। অনেকেরই প্রবলেম থাকে যে কেকের মধ্যে মোরব্বা বাদাম দিলে মোরব্বা বাদাম কেক হতে হতে নিচের দিকে তলিয়ে যায় বা নিচের দিকে থাকে, উপরের দিকে সুন্দর করে থাকে না। সেজন্য আমি বলবো আপনারা 1 কাপ চাইলে 1/2 কাপ গুঁড়া দুধ ব্যবহার করবেন। 1 কাপ ব্যবহার করলেও কোনো সমস্যা হবে না। আর এখানে আমি ভ্যানিলা এসেন্স দিয়েছি 1 চা চামচের মতো, বেকিং পাউডার দিয়েছি 1 চা চামচের মতো। এই দুটো উপকরণ লাস্টে দিবেন, তারপরে এই যে এটার সাথে মিক্সড করে নেবেন। বিটার ম্যাশিং দিয়ে মিক্সড করার কোনো প্রয়োজন নাই, তাহলে কেকের বদলি পিঠা হয়ে যাবে। এমনটা হতে পারে যদি আপনি নতুন কেক বানিয়ে থাকেন বা আপনার হাতে কেক হচ্ছে না। আর যারা একদম পাকা রাঁধুনি বা যারা একদম কেক বানাতে একদম পাকা, তারা কিন্তু যে কোনোভাবেই কেক বানাক না কেন তাদের কেক পারফেক্ট হবে। তো যারা নতুন রাঁধুনি আর যারা পাকা রাঁধুনি তাদের সাথে কখনোই দুইটার তুলনা দিতে যাবেন না, কারণ যারা এগুলো বানায় তারা আসলে বানাতে বানাতে একটা আইডিয়া করে ফেলে, তাদের কোনো কিছু মাপের প্রয়োজন পড়ে না, তারা যেভাবেই করুক না কেন তাদেরটা হবে। আর যারা আমরা নতুন অথবা যারা বানাতে পারছি না, বানাতে বানাতে ফেল হচ্ছি, তারা সবসময় ভিডিও ভালো করে দেখে তারপর পারফেক্টভাবে বানানোর চেষ্টা করবেন। যে কারো ভিডিও হোক, আপনি যেই ভিডিওটা দেখি কেক বানান না কেন সেটা পুরোপুরি দেখে তারপর কেক বানাবেন। 3টা ভিডিও দেখে একটা কেক বানাতে যাবেন না, কারণ এক একজনের ভিডিও এক এক রকম হয়। কেকের উপরে লম্বালম্বি খেজুর কেটে উপরটা সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আজকে আমি পাথরে কেকটা বেক করব। পাথর বালু অথবা কিছু ছাড়া শুধু স্টোনে বসিয়ে দিলেও কেকটা হয়, কিন্তু উপরের অংশটা পুরোপুরি কালার আনার জন্য আপনি যদি পাথর অথবা বালু ব্যবহার করেন, তারপরে কেকের উপরের অংশটা অ্যালুমিনিয়াম দিয়ে ঢেকে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে রাখেন, তাহলে সুন্দর উপরের একটা কালার আসবে আর চারদিক থেকেও সুন্দর কালারটা চলে আসবে। কারণ পাথরের তাপটা সরাসরি অ্যালুমিনিয়ামে লাগে, অ্যালুমিনিয়াম থেকে কেকের উপর একটা সুন্দর কালার তৈরি করে। তো ঠিক 40 মিনিট পর আমি ঢাকনাটা খুলেছি, 40 থেকে 50 মিনিট লাগে এই কেকটা হতে। আপনারা দেখতে পারছেন যে আমি বাটির অর্ধেক কেকের যে লিকুইডটা সেটা রেখেছিলাম, কিন্তু কেকটা ফুলে
ডাবল হয়ে গিয়েছে। আর এখন আমি কেকটা বের করলাম, আর কেকের নিচে আমি তেল দিয়ে একটা পেপার বিছিয়ে দিয়েছি। আপনারা যে কোনো পেপার, বেকিং পেপার অথবা যে কোনো বাসার লেখার কাগজ দিয়ে এই কাজটা করতে পারেন। তারপর এই যে কাগজের অংশটা তুলে ফেললাম, নিচের অংশটা দেখেই বুঝতে পারছেন কি সুন্দর কালার আসছে। আর এখন আমি মাঝখান থেকে কেটে দেখাবো যে কেকটা কিন্তু পুরো পারফেক্টভাবে কুক হয়েছে। আর দেখেই বুঝতে পারছেন যে আমি গরম অবস্থায় কাটছি, দেখছেন একদম পারফেক্ট কুক হয়েছে। এখন আমি সুন্দর করে পিস পিস করে একটা বক্সে রেখে দিব। আমার বাচ্চাদের খুবই পছন্দ এই কেকগুলো, আর দেখতেই পারলেন যে খুব সুন্দরভাবে কিছু খেজুর মাঝখানে ঢুকে গিয়েছে, আর এটা খেতে আরও বেশি দারুণ লাগবে। আর উপরের অংশ খেজুরগুলো পারফেক্টভাবে সাজানো আছে। আর এই কেকের স্বাদের কথা কি বলবো, স্বাদ অতুলনীয়। একবার যদি আমার এই রেসিপিটা ফলো করে আপনি খান, আপনি সব সময় এইভাবেই কেক বানিয়ে খাবেন। সেম কেকটা আপনারা ওভেনেও তৈরি করতে পারেন। ওভেনটা আগে প্রিহিট করে নেবেন, তারপর 180 ডিগ্রি সেলসিয়াসে 35 থেকে 45 মিনিটের মতো বেক করবেন। আর হ্যাঁ, যখন আপনারা চুলায় তৈরি করবেন, চুলায়ও কিন্তু প্রথম 10 মিনিট আপনার হাই স্পিডে রাখতে হবে, মানে হাই ফ্লেমে রাখতে হবে চুলার তাপটা। পরবর্তীতে বাকি যে মিনিটগুলো সেগুলো একদম লো ফ্লেমে কুক করতে হবে। আশা করি আপনারা ফুল ভিডিও দেখে তারপরে বুঝতে পারছেন আমি কেকটা কীভাবে তৈরি করেছি। তারপরেও যদি আমার কোনো কিছু বাদ পড়ে যায় অবশ্যই আপনারা কমেন্ট করবেন, যতটুকু সম্ভব আমি আপনাদের লিখে হলেও বুঝিয়ে দিব। আর কেকটার ভিতরের কালার দেখুন, চারো সাইডের সুন্দর একটা কালার আসছে, উপরের কালারটাও একদম সুন্দর পারফেক্ট হয়েছে। অনেকে প্রশ্ন করতে পারেন পাথর দিয়ে বানালে পাতিল নষ্ট হয়ে যাবে কিনা। মোটেও আপনার পাতিল নষ্ট হবে না, যেমন পাতিল ঠিক তেমনই থাকবে। আর এই পাথর দিয়ে আপনি সারা জীবন কেক পুডিং বানাতে পারবেন, চাইলে আপনি বালু দিয়েও সেম প্রসেসে কেক বানাতে পারেন। আর এই যে ভেঙে দেখাচ্ছি কি পরিমাণ সফট, একদম সফট তুলতুলা হয়েছে। ভিডিও ভালো লাগলে শেয়ার করে টাইমলাইনে সেভ করে রাখতে পারেন। এখান থেকে বিদায়, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।